नमस्कार बंधुरा शॉर्ट एंड इनफॉर्मेटिव वीडियोते आपनाके स्वागत। आज वीडियो बनाते सत्य खूब भलो लगे। इंडिया लॉन्च करेछे आमादेर बहुकांक्षित चंद्रयान 3 टू रीच द साउथ पोल अफ द मून। आसुन जेने नी डिटेल्स। 6 सेप्टेम्बर 2019 जखन इंडिया तार चंद्रयान 2 मिशने एकटुर जोनो फेल करेछिलो, तार किछुदिनेर मध्ये इसरो माने इंडियन स्पेस रिसार्च अर्गानाइजेशन अनाउंस करलो जे आमरा आबार 2023 मून मिशन लॉन्च करब। मनटा तखनई भलो हये गेछिलो, किन्तु आज जेनो स्वप्न सत्यि होते देखा जाच्छे। बंधुरा एई चंद्रयान 3 तैरि करते टोटाल खरच होयेछे 615 कोटी टाका। এই স্পেসক্র্যাফ্ট অনুমান 23 আগস্ট সন্ধ্যা 5:47 চাঁদের সাউথ পোলে পৌঁছানোর কথা, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো আশা করছি সব কিছু ঠিক থাকবে। 14 জুলাই দুপুর 2:35 LVM3-M4 রকেট দিয়ে একে মহাকাশে পাঠানো হয়েছে, যার অপর নাম ফ্যাট বয়। আমাদের আগের মিশন চন্দ্রযান 2 একটুর জন্য ফেল হয়ে গেছিল, কারণ আমাদের ল্যান্ডার ল্যান্ডিংয়ের সময় একটু প্রবলেম করেছিল, তার ফলে ল্যান্ডিং করা যায়নি এবং ধীরে ধীরে চন্দ্রযান 2 এর সঙ্গে আমাদের কানেকশনও কিন্তু কেটে যায়। এবার জানা যাক এই চন্দ্রযান 3 চাঁদের সাউথ পোলে গিয়ে কি করবে। এর প্রধান কাজগুলি হলো চাঁদের মাটি এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান করা এবং মাটির নিচে কি থাকতে পারে সেই বিষয়ে ইনফরমেশন কালেক্ট করা ইত্যাদি। এর মধ্যে আলফা পার্টিকেলস এক্সরেস রয়েছে তথ্য সঠিকভাবে বিচার করার জন্য, আর এর সঙ্গে রয়েছে হাই রেজলিউশন ক্যামেরা যেটি HD কোয়ালিটির ছবি পাঠাবে পৃথিবীতে। এছাড়াও চাঁদের ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে আরও তথ্য প্রদান করবে। আমরা ছোটবেলা থেকে বইতে চাঁদে উপস্থিত যেসব ক্রেটার বা গভীর গর্ত এবং পাহাড় সম্পর্কে পড়েছি সেই সব কিছু ডিটেল ইনফরমেশন পাঠাতে চলেছে এই চন্দ্রযান 3। তাছাড়া সবচেয়ে বড় প্রশ্ন হলো চাঁদে কি জল আছে, যদি থাকে তো কোথায়। জল এবং বরফের উপস্থিতি চাঁদে আছে কি না সেই বিষয়ে খোঁজ করবে আমাদের ইসরো নির্মিত চন্দ্রযান 3। এই সব কিছুর সঙ্গে এই রকেট ইন্ডিয়ার একটি ফ্ল্যাগও ক্যারি করবে, যেটি পুরো পৃথিবীবাসীকে জানাবে ভারতের সাকসেস স্টোরি। আর এই সমগ্র মিশনটি কন্ট্রোল করা হবে ইসরোর ডিপ স্পেস নেটওয়ার্ক থেকে। আর এর পাওয়ার সোর্স খুবই সিম্পল, এটি একবার মহাকাশে চলে যাওয়ার পরে সোলার পাওয়ার থেকে নিজের শক্তি উৎপন্ন করবে এবং এগিয়ে যাবে তার গন্তব্যের দিকে, চাঁদের দিকে। এই মিশন ইসরো যেভাবে প্ল্যান করেছে, যদি সব কিছু একদম সঠিক বা প্ল্যান ওয়াইজ চলে, তাহলে সায়েন্সের ক্ষেত্রে অনেক যুবক যুবতীর আকর্ষণ বাড়বে। এর সাথে উন্নতির আরেক ধাপ উপরে উঠতে অনেক সুবিধা হবে আমাদের। তবে একটা বিষয় বলতেই হয়, যেখানে অন্য দেশের স্পেস এজেন্সি একটি মুন মিশনের ক্ষেত্রে যতটা খরচ করত, তার থেকে অনেক কম খরচে ইসরো এই মিশন লঞ্চ করেছে, মানে বাজেট এফিশিয়েন্ট। ভিডিওটির শেষে এইটুকুই বলতে চাই যে এই মিশনটি যেন সাকসেস হয়। চন্দ্রযান 3-এর সফলতার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। তবে যাই হোক বন্ধুরা, এইরকমই ইম্পর্টেন্ট আপডেট এবং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।